আচ্ছা, আপনি কি অ্যানিমেশন শিখতে চান? যদি আপনার মনে হয় যে আজকে অ্যানিমেশন আমি শিখতে চাইছি, তাহলে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি আজকে একটা লুক্রেটিভ ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল পার্ট নিয়ে আমরা রয়েছি, যেটা মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা পার্ট বা ডিভিশন, যেখানে আপনি নট অনলি ডিজাইনিং থেকে শুরু করে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ওয়েব পেজ ডিজাইনিং, গেমস ডেভেলপমেন্ট, মুভি যে স্পেশাল এফেক্টস বা VFX, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আজকে মার্কেটে একটা বড় বড় জায়গা নিয়ে রয়েছে, যেখানে আপনি যদি চাইছেন আপনি কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারেন। ওয়েলকাম টু এরিনা অ্যানিমেশন ইনস্টাগ্রাম। অ্যান্ড এখানে আমাদের গ্রাফিক্সের ক্লাস হয়, ওয়েবের ক্লাস হয়, তারপরে অ্যানিমেশনের ক্লাস হয়, মডেলিংয়ের ক্লাস হয়। তো কোথায় কোনটা হয় সেটা আপনাদের আজকে সবাইকে দেখানো হবে। এটা আমাদের একাডেমির হেড স্যার আছেন, এটা আমাদের কাউন্সিলিং ল্যাব, এটা গ্রাফিক্সের ল্যাব, গ্রাফিক্সের ম্যাডাম আছেন, এটা গ্রাফিক্স আর ওয়েব দুটোই ক্লাস হয়। এটা VFX ল্যাব, এখানে VFX এর ম্যাডাম আছেন আর অ্যানিমেশনের ম্যাডাম আছেন। এরিনা অ্যানিমেশন উল্টোডাঙ্গা সেন্টার যে অ্যাড্রেস আছে 104 বিধাননগর মেইন রোড, ক্যালকাটা 67, মার্লিন বিল্ডিং আছে স্টেশনের পাশেই, মার্লিনই আমাদের অফিস। আচ্ছা, আপনি কি অ্যানিমেশন শিখতে চান? যদি আপনার মনে হয় যে আজকে অ্যানিমেশন আমি শিখতে চাইছি, তাহলে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি আজকে একটা লুক্রেটিভ ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল পার্ট নিয়ে আমরা রয়েছি, যেটা মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটা পার্ট বা ডিভিশন, যেখানে আপনি নট অনলি ডিজাইনিং থেকে শুরু করে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ওয়েব পেজ ডিজাইনিং, গেমস ডেভেলপমেন্ট, মুভি যে স্পেশাল এফেক্টস বা VFX, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আজকে মার্কেটে একটা বড় বড় জায়গা নিয়ে রয়েছে, যেখানে আপনি যদি চাইছেন আপনি কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু তার জন্য যেটা দরকার, প্রথমে যেটা রয়েছে, আমাদের ভালো করে জিনিসটার উপরে নলেজ চাই, ভালো করে জিনিসটা শিখতে হবে। তার জন্য এরিনা অ্যানিমেশন উল্টোডাঙ্গা রয়েছে, যারা আপনাকে এই কি ভালো কোয়ালিটি যে প্রোভাইড, যেটা করা বা শেখা, কাজ করার যে প্রসেস, মার্কেট ওরিয়েন্টেশন, সেগুলো আমরা সেইভাবে স্টুডেন্টদের ট্রেন করি এবং আপনাকে এই লেভেলে আমরা তৈরি করব যে ফিউচারে আপনার লাখ টাকাটা খুব মিনিমাম অ্যামাউন্ট। আজকে প্রচুর লোক রয়েছে যারা মান্থলি দেখতে গেলে পরে 5-6 লাখ তাদের মান্থলি ইনকাম রয়েছে অ্যানিমেশনের থ্রু দিয়ে। কাজে আপনি যদি চাইছেন যে সেটা কী করে, তাহলে আমি বলবো এরিনা অ্যানিমেশন উল্টোডাঙ্গা সেন্টার ভিজিট করুন, করলে পরে আমরা আপনাকে সেই রাস্তা দেখাবো যে কী করে আপনি খুব কম সময়ের মধ্যে একটা ভালো কেরিয়ার অপশন পেতে পারেন। এখানে দেখুন আমাদের একটা লেটেস্ট একটা বুক অফ ফেম বলে আমার একটা বুকস রয়েছে, এখানে আপনি টেবিলের উপরেই দেখতে পাচ্ছেন। লেটেস্ট আমাদের যে রিসেন্ট 1-2 মাসের মধ্যে যেসব স্টুডেন্টরা পাস আউট করে বেরিয়েছে এবং তারা যেই কোম্পানিগুলোতে আজকে সাকসেসফুলি জয়েন করেছে, এটার মধ্যে তার কিছু গ্লিমস পিকচার আমাদের যেমন দেয়া রয়েছে, যেগুলো এখানে দেখতে পারছেন। অয়ন দাস বলে আমার এই স্টুডেন্টটি রোটোয়াটি হিসেবে ডিনেকে জয়েন করেছে, এখন সাকসেসফুলি কাজ করছে। অয়ন্তিকা দে, সে যেরকম লাইট আর্টিস্ট হিসেবে আমাদের রয়েছে। এরকম বিভিন্ন আরও বিভিন্ন যে স্টুডেন্টরা রয়েছে, আমি একটু পেজগুলো আমি উল্টাচ্ছি, আপনি দেখতে পারবেন যে এরা কিন্তু লেটেস্ট ডেটে আমাদের বিভিন্ন সেগমেন্টে, যেখানে গ্রাফিক্স আছে, ওয়েব ডিজাইনিং আছে, VFX আছে, 3D আছে, 3D-র মধ্যে আবার অনেকগুলো আমরা পার্ট স্পেশালাইজেশন প্রোভাইড করি, যেরকম অ্যানিমেশন, মডেলিং, রিগিং, টেক্সচারিং, লাইটেনিং, এরকম আলাদা আলাদা পার্ট রয়েছে, আলাদা আলাদা সেগমেন্টে তারা কিন্তু সেভাবে নিজেদের কেরিয়ারটাকে চুজ করতে পারে বা রেডি হতে পারে। তো এখানে প্রত্যেকটা ডিভিশনের স্টুডেন্টদের কাজের মানে পিকচার দেওয়া রয়েছে, যারা সাকসেসফুলি কমপ্লিট করার পরে আজকে এই কোম্পানিগুলোতে তাদের প্লেসমেন্ট নিয়ে
তারা আজকে সাকসেসফুলি জিনিসটাকে রয়েছে সেই কোম্পানিগুলোতে। আপনি একটু দেখে নেবেন এটাকে। অনেকেই আছে। হ্যাঁ, এরা তো আছেই, এছাড়াও প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা সাকসেসফুলি আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে। এটা জাস্ট লেস্ট লেস্ট যে বুকসটা রয়েছে যারা নাকি জয়েন করেছে, আমরা তাদেরটাই এখানে শোকেস করলাম। ওকে ওকে, তো লাস্ট কি বলবেন? লাস্ট বলবো, দেখুন আজকে বিভিন্ন ধরনের তো কেরিয়ার অপশনস রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আজকে যেহেতু যারা নাকি ইয়ং জেনারেশন তাদের কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত যে কি করব বা কি করলে বেটার হয় বা ফিউচারে আমরা বেটার অপশনস পেতে পারি, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো। দেখুন যারা একটু কিছু লাইফে ভালো কিছু করতে চান, যে আমি লাইফে ভালো জায়গায় বা ভালো প্লেসে পৌঁছতে চাইছি, আজকে অ্যানিমেশন কিন্তু একটা বিরাট বড় অপশনস আমাদের কাছে রয়েছে। এই কারণে বলছি যে অ্যানিমেশন হচ্ছে আমাদের প্রতিদিন লাইফের সঙ্গে রিলেটেড। অর্থাৎ আপনি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি বলুন, আমরা যে টিভির যে কাজগুলো হচ্ছে সেটা সিরিয়াল হচ্ছেন, এডিটিং বলুন, কম্পোজিটিং বলুন, মুভির যে VFX বা স্পেশাল এফেক্টসের কাজ হচ্ছে, আজকে ওয়েব ডিজাইনিংয়ের বা গেমিং সেগমেন্টে বিভিন্ন যে কাজগুলো হচ্ছে, এগুলো আমাদের প্রতিদিন লাইফের সঙ্গে রিলেটেড। সেক্ষেত্রে এটা এরকম একটা অপশনস যেটা আমাদের ডে বাই ডে আমরা কিন্তু অপশনস রয়েছে ওপরে যাওয়ার। এরকম নয় যে আজকের ডেটে আমাদের অ্যানিমেশন মাল্টিমিডিয়া মার্কেটের প্রচুর ডিমান্ড রয়েছে, কালকে ডেটে আমাদের এটা থাকবে না। হ্যাঁ, হিউম্যান বিং যদি আমরা না থাকি তাহলে আমার ফিল্ডের কোনো দাম নেই, কিন্তু মানুষ যতক্ষণ আমরা আছি মেবি আমাদের ফরমেশন চেঞ্জ হবে মার্কেট ওরিয়েন্টেশনে, কিন্তু আমাদের কিন্তু অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ডে বাই ডে যেটা ওপরের দিকে লাইন যাবে এবং যেখানে স্কাই ইজ দ্য লিমিট। আপনার কাছে যদি সেই ইচ্ছে থাকে আপনি সেই লেভেলে পৌঁছতে পারবেন এবং সেই সাকসেস এর চূড়া আপনাকে কিন্তু আপনি টাচ করতে পারবেন, যেটা আমাদের স্পেশালিটি।